ও বলি দুপুর বেলায় ডাকছো কেন তুমি আমায় মা, এখন আমি খেলা করব বাড়ি যাব না। দুপুর বেলায় ডাকছো কেন তুমি আমায় মা, এখন আমি খেলা করব বাড়ি যাব না। ডাকছো কেন তুমি আমায় মা, এখন আমি খেলা করব বাড়ি যাব না। এই সাত সকালে ধনঞ্জয় ধনঞ্জয় বলে কেন ডাকছো মা? সাত সকাল, অনেক বেলা হয়ে গেছে, তাকিয়ে দেয় গগনে অনেক বেলা হয়ে গেছে। হ্যাঁ ধনঞ্জয়। তা মা আমাকে কেন ডাকছো মা? কেন ডাকছো জানিস? কেন? আজ তোকে আমার সঙ্গে যেতে হবে। কোথায় মা? কোথায় জানিস? কোথায়? বসন্ত হত করতে। মা ধনঞ্জয় আমি যাব না। কেন বাবা? ও আমি যাব না মা। কেন, কি হয়েছে? তুমি তো জানো মা, আমার না বড় খিদে পেয়েছে আজকে গো মা। খিদে পেয়েছে? হ্যাঁ, তাই আমি আজ তোমার সঙ্গে বসন্ত করতে যেতে পারবো না মা। ধনঞ্জয় মা, তুই কি খাবি? আমি যে খাবো তুমি দিতে পারবে আমায়? আমার কাছে যদি থাকে আমি অবশ্যই দেব। সত্যি বলছো মা? হ্যাঁ ধনঞ্জয়। তাহলে মা বল, আমি না ওই ঢুকার বেড়া খেতে চাই। কি বললি? ওই যে ঢুকার বেড়া। ঢুকার বেড়া? হ্যাঁ মা। সে আবার কি জিনিস? কিছুই জানো না তুমি মা? আমি তো বুঝতেই পারছি না। ও মা, ওই দেখো ঢোকে করে বেঁচে বেড়াচ্ছে। ছোট ছেলে পেলে বাবা মার সঙ্গে পয়সা নিয়ে যায়, আর ওই 5 টাকা দিয়ে কিনে আর এমন এমন চুষি চুষি খায় না পাগল ছেলে। ওকে ঢোকা বেলা বলি? তাহলে মা ওকে বলে আইসক্রিম। আইসক্রিম? হ্যাঁ ধনঞ্জয়। মা আমি আইসক্রিম খাবো। আইসক্রিম খাবি? বেশ, আর কি খাবি বল মা? কি হলো? আর একটা জিনিস বড় খেতে ইচ্ছা করছে জানো মা। কি জিনিস? ওই মা আমি খাবো 1000 ফুটো। 1000 ফুটো? হ্যাঁ মা, আমি 1000 ফুটো খাবো। 1000 ফুটো? 1000 ফুটো? 1000 ফুটো বা কি জিনিস? তোমার মা কিছু শিখায়নি নাকি? শিখিয়েছে তো অনেক কিছুই, কিন্তু তোর কথাবার্তা আমি বুঝতে পারছি না। কিছুই জানো না তুমি? না। ও মা 1000 ফুটো মানে কি জানো? কি? ওই যে গো মা, পাতলা করে ময়দা গুলে, হ্যাঁ, আর ওই মাটি সরাই, উনুনের উপর চাপাই, দি একটুখানি দেয়, আর একটা ছোট্ট সরা দিয়ে ঢেকে দেয়, দিয়ে কিছুক্ষণ পরে যখন ওইটা তোলে না মা, তখন ফুটো 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 অনেকগুলো ফুটো থাকে গো মা। তাই ধরো যায়, তুই আমার ছোট্ট সন্তান, সেই ছোট্টই রয়ে গেলি। কেন মা? ওকে 1000 ফুটে বলি না। তাহলে মা কি বলে? ওকে বলে পিঠে। ওগুলোকে বলে পিঠে? হ্যাঁ। ও মা একটা খাবো, দুটো খাবো, ও মা গো 7টা পিঠে চাবিয়ে খাবো। মা আমি 7টা পিঠে চাবিয়ে চাবিয়ে খাবো, দাও। বেশ ধনঞ্জয়, আমি তোকে খেতে দেব, কিন্তু এখন নাই। তবে মা কখন? আমার সঙ্গে চল খাটি। ওই দেখতে পাচ্ছিস পুটুলি? আমি ওই পুটুলিতে তোর জন্য সমস্ত রকমের খাবার বেঁধে নিয়েছি। সত্যি বলছো মা? হ্যাঁ ধনঞ্জয়। তাহলে ঘাটে গিয়ে খাওয়াই ভালো নাকি গো মা? হ্যাঁ ধনঞ্জয়। তাহলে চলো ঘাটে গিয়ে আজকে মা ছেলেতে আনন্দ করে খাবো। তাই হবে, চলো মা। চল চল রে ধানা ঘাটি যাই, বসন কাচিতে মা ছেলেতে কাঁদবো কাপড় মনের আনন্দে। চল রে ধানা ঘাটি যাই, বসন কাচিতে মা ছেলেতে কাঁদবো কাপড় মনের আনন্দে। চলো মা গো ঘাটে যাই, কাপড় কাচিতে মা ছেলেতে কাঁদবো কাপড় মনের আনন্দে। হেন কালে নেই তো দেখো কি কর্ম করিল, কাপড়ের কাটলি ধনার মস্তে তুলে দিল। চলো মা গো ঘাটে যাই, কাপড় কাচিতে মা ছেলেতে কাঁদবো কাপড় মনের আনন্দে।
चलो मागो घाटे जाई कपूर काचीते माछ लेते काजबो कपूर मनेर आनंदे हेतो काले नहीं तो देखो की कर्म करिलो कपूरे काटिल धनर मस्ते तुले दिलो हेनो काले देखो माता की कर्म करिलो कपूरेर काटली अमर माथा तुले दिलो कत दूर होइते तारा कत दूर गेलो सन्मुखेते निज मंग नयने हेरिलो कत दूर होइते तारा कत दूर गेलो सन्मुखेते निज मंग नयने हेरिलो कत दूर होइते तारा कत दूर गेलो सन्मुखेते निज मंग नयने हेरिलो चलो मागो घाटे जाई कापुर काचिते माछ लेते काजबो कापुर मनेर आनंदे चल रे धना घाटे जाई बसर काचिते माछ लेते काजबो कापुर मनेर आनंदे मा धनंजय आमरा कि घाटे पौंछे गेछि मा पौंछे गेछि पौंछे गेछि हे धनंजय रे मा कि होलो तोमार माथाय तो एकटु बुद्धि नेइ गो मा केन धनंजय দুধের ছেলের উপর বুঝা চাপে দিচ্ছে চাপে দিয়ে তুমি তাল গাছের মতন খাড়া হয়ে দাঁড়িয়ে আছো ওই মা আমি তো ভুলেই গেছি বুঝা তো নামিলেও নামিদে বাবা নামিদে খাবার দিবা খাবার দাও আগে আগে খাবার খাবি হ্যাঁ ধনঞ্জয় তুই খাবার খাবি সত্য কিন্তু একটা কথা বলবো আবার কি কথা মা শোন না বলো প্রত্যেক দিনের ন্যায় আমরা বসত করি কিন্তু সবাইকে বসত দিয়ে এসেছি জানিস কিন্তু কে আমাদেরকে করি দেয় বসন কথা করি কেউ দেয়নি না রে বাবা তুমি তাহলে এমনি এমনি ওদের বসত কেচে দিচ্ছ এমনি এমনি দিইনি আমাকে বলেছিল ওরে নেতো তোর আমার বসত কেচে দে আমি তোদের করি দেব কিন্তু বসত কেচে দেওয়ার পরে কে আমাদের করি দেয়নি কেউ দেয়নি না ধনঞ্জয় কার কাছে বাবা মা টাকা ওই দেখছিস তোর মা মাসি দিদি ভাই দাদু সবারই কাছে টাকা পাবো সবারই কাছে টাকা পাবো হ্যাঁ ধনঞ্জয় কাপড় কেচে দিছ আনন্দে পরিবার আছে তারা পরিষ্কার কাপড় টাকা দেওয়ার বেলায় নাই দাঁড়াও না যাচ্ছি আমি ওদের কাছে যাব কি আমি তোমার কাপড় কাচা পয়সা দিয়ে আসবো যা বাবা আর কোনোদিন ওদের কাপড় কেচে দিব না অবশ্যই দেব না বেশ মা ধনঞ্জয় বলো মা যদি কাপড় কাচার পয়সা না দিতে চায় তাহলে জোর করে ধরে পিড়ে কাপড় কাচা টাকা নিয়ে আসবি বেশ মা তাই হবে আমি জোর করে তাদের কাছ থেকে আমি আজ কাপড় কাচা পয়সা আদায় করব মা তাহলে মা তুমি দিবে কাপড় কাচতে লাগো আর ওদিকে আমি গেলাম পয়সা তুলতে মা তাই হবে তাহলে মা আমি আসি আমার মা বলে কাপড় কেচেছে তোমাদের কাছে নেই তাহলে পয়সা দিতে হবে পয়সা দাও নালে আমরা খাবো কি মাছ নিতে কাপড় কেচে পয়সা না দিলে দাও তাড়াতাড়ি দাও ও মা কি হলো বাবা দিয়েছে দিয়েছে ঠাকুমা দিবে ক টাকা দিয়েছে নাম বের করছি বার করছি আচ্ছা বাবা আমি নাম করা ধোপানি কাপড় কাচা জানি কাপড় কাচি মনেরই মতো কেউ নেই আমারই মতো আমি নাম করা তো পাবো কাপড় কাচতে জানি কাপড় কাচি মনেরই মতো কেউ নেই আমারই মতো ও মা কি হলো সকলে না যাদের কাছে টাকা বাবা সকলেই দিচ্ছে দু পাঁচ টাকা করে দিচ্ছে দিচ্ছে মা সবার কাছে চেয়ে নিবি কিন্তু মা
ঠিক আছে আমি নাম করা ধোপানি কাপড় কাচা জানি কাপড় কাচি মনেরই মত কেউ নেই আমারই মত আমি নাম করা ধোপানি কাপড় কাচতে জানি কাপড় কাচি মনেরই মত কেউ নেই আমারই মত নাম করা ধোপানি লক্ষ্মী দেবীর বসন কাছি তাই আর বলবো কি আমি তাই আর বলবো কি লক্ষ্মী দেবীর বসন কাছি তাই আর বলবো কি আমি তাই আর বলবো কি নাম করা ধোপানি কাপড় কাচতে জানি কাপড় কাচি মনের মত আমার মত কেউ নয় এত নাম করা ধোপানি কাপড় কাচতে জানি কাপড় কাচি মনের মত আমার মত কেউ নয় এত এইভাবে যাই বলো মা সবাই পয়সা দিচ্ছে তো বাবা মা দিচ্ছে তা জানো মা হ্যাঁ রাস্তাঘাটে গেলে কি বলে কত লোকে বলে আমার কাপড় কেচে দিও গো কেউ না আমার মত রাস্তাঘাটে গেলে সবাই দেখে বলে আমার কাপড় কেচে দিও গো কেউ না আমার মত রাস্তাঘাটে গেলে কত লোকে বলে আমার কাপড় কেচে দিও গো কেউ নেই আমারই মত কি হলো বাবা সব দু টাকা এক টাকার কয়েন পড়ছে মা দু টাকার এক টাকার কয়েন তুই কিছু বলতে পারছিস না বলছি তো মা তাও দিচ্ছে না না জোর করে নিয়ে দেখ ওদের শারীরিক অঞ্চলে কত টাকা বাধা আছে প্যান কাছে তরুণ মা বলছে মমতা মোদি এখনো পয়সা দেয়নি মমতা মোদি দেয়নি তাই এক টাকা দু টাকার বেশি দিতে পারবো না তা বলছে এই ধরে যাই এর আগে যে লক্ষ্মী ভাণ্ডারের পয়সাগুলো দিল সেই পয়সাগুলো কি করলো সেগুলো পাপড় কিনে খেয়ে নিয়েছি তাই বলছে খেয়ে নিয়েছি হ্যাঁ আচ্ছা জোর করে নিবি সব পয়সা ফুরিয়ে গেছে তোমাদের কাপড় কেচে নিয়েছো তোমাদের লজ্জা করে না পয়সা দিতে এখন বাধা যাচ্ছে হ্যাঁ মা বললে কথা দোষ হবে কাপড় পরি ঘুরি বেড়াচ্ছে আনন্দ করি আর পয়সা দেওয়ার বেলায় নাই রাস্তা ঘাটে গেলে কত লোক বলে আমার কাপড় কেচে দিও গো কেউ নেই আমারই মত কত লোকে বলে আমার কাপড় কেচে দিও গো কি হলো এই দেখো ঠাকুমা দশ টাকা বাদাম দশ টাকায় দিচ্ছে দিচ্ছে হ্যাঁ ভালো তো এই দেখো মামার কাছে এসছে দেখি মামা কত দেয় তোর মামার কাছে তোর মামার কাছে বেশি বেশি করে নিবি তোর মামার গায়ে কি গন্ধ বাবা প্যান জামা কাচতে কাচতে আমি তো অজ্ঞান হয়ে গেছি বেশি করে পয়সা নিবি কিন্তু বেশ মা তাই হবে সরস্বতীর বসন কাছি তাই আর বলবো কি আমি তাই আর বলবো কি সরস্বতীর বসন কাছি তাই আর বলবো কি আমি তাই আর বলবো কি ¶¶
ধনঞ্জয় বলো মা দিচ্ছে তো পয়সা দিচ্ছে মা হ্যাঁ বেশি বেশি করে নিবি বলাই বলাই মা একটু একটু বেড়েছে বেড়েছে হ্যাঁ মা আরো বাড়বে দেখ কার্তিক দাদার বসন কাছি তাই আর বলবো কি আমি তাই আর বলবো কি কার্তিক দাদার বসন কাছি তাই আর বলবো কি তাই আর বলবো কি কার্তিক দাদার বসন কাছি তাই আর বলবো কি আমি তাই আর বলবো কি কি হলো এতক্ষণ তোমার গোষ্ঠীতে ছিলাম হ্যাঁ এবার আমার গোষ্ঠীতে এসেছি তোর গোষ্ঠীতে এসেছি মা তাহলে এইবার দেখি মা আমার গোষ্ঠী কেমন দেয় তোর গোষ্ঠী তো অনেক বড় লোক তাই না হ্যাঁ মা আমার গোষ্ঠী থেকে তোকে কত বেশি পয়সা দিচ্ছে ঠিক আছে মা কই গো দাদুরা রাস্তা দিয়ে গেলে কত লোকে বলে আমার কাপড় কেচে দিও গো কেউ নেই আমারই মতো দিচ্ছে না গো মা তুই যে বললি তোর বংশ তো তোর বংশ তোকে পয়সা দিচ্ছে না না মা তোকেই তো বেশি বেশি করে দেবে মা ধনঞ্জয় এ দেখো এক দাদু হ্যাঁ পাঁচ টাকা দিল পাঁচ টাকা দিয়েছে তাই যারা পয়সা দিচ্ছে তাদের কাপড় কাচবে যারা পয়সা দিচ্ছে না গো মা তাদের কাপড় কাচবে না